সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বৃহস্পতিবার খুলবে সাভার আশুলিয়ার বন্ধ থাকা গার্মেন্টস কলকারখানা, জানালো বিজিএমইএ। নিরাপত্তার শঙ্কার কারণে বন্ধ হওয়া ১৬৭ কারখানা বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। আজ ৪ সেপ্টেম্বর বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেছেন। এরপর জানিয়ে দিব, আওয়ামী লীগের দুই পক্ষে ফের সংঘর্ষ, আহত ১২। কালিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ। নড়াইলের কালিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন করার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আর সকালে উপজেলা বাকরা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুরে এই সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। জানিয়ে দিব, গণত্রাণে মোট সংগ্রহ ১১ কোটি, ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণে মোট ১১ কোটি ১০ লক্ষ ১৩ হাজার ৫৬৯ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। নগদ অর্থ, ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ১২ হাজার ৭৯৪ টাকা। বাকি টাকা এখনও ছাত্রদের কাছে জমা আছে। এই ত্রাণ তহবিলে এখন ৯ কোটি ৩৫ লক্ষ ৭৭৭ টাকা জমা আছে। এ বিষয়ে এই টাকা কি কাজে ব্যবহার করবে, এ বিষয়ে গুরুত্ব সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বৃহস্পতিবার আসতে পারে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগের ঘোষণা। এদিকে অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শেখ হাসিনা স্বৈরাচারী শাসক যেভাবে মানুষদেরকে হত্যা করেছে তাকে কোনো ক্ষমা নাই, বরং তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলে এমনটাই জানিয়েছেন রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, আগামী ৪ মাসে ২০ কার্গো এলএনজি আমদানি করবে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ কিছুদিন সরকারি ক্রয় কমিটির বৈঠক হয়নি। এর ফলে তরললিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি কার্যক্রমে যে সমস্যা দেখা দিয়েছিল তা কাটিয়ে উঠতে আগামী ৪ মাসে ২০ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব এলএনজি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০-এর পরিবর্তে পাবলিক প্রসিকিউটর বিধিমালা ২০০৮-এর আওতায় আমদানি করা হবে। এ সংক্রান্ত একটি বাস্তবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংস্থা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বৃহস্পতিবার খুলবে সাভার আশুলিয়ার বন্ধ হওয়া কলকারখানা। নিরাপত্তার শঙ্কার কারণে বন্ধ হওয়া ১৬৭ কারখানা বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। বিজিএমইএর সভাপতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়া সহ অন্যান্য এলাকায় পোশাক কারখানা খোলা হবে। বুধবার নিরাপত্তার সংখ্যায় ১৬৭টি কারখানা বন্ধ ছিল। বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে সাভার, গাজীপুরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বুধবার এই কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। কারখানার মালিকেরা জানিয়েছেন, এসব বিক্ষোভে জড়িতরা শ্রমিক নয়, তারা চাকুরি প্রত্যাশী। সকালে সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি দিতে বাধ্য হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ এবং ইটপাটকেল ছড়ে। এতে নিরাপত্তার শঙ্কায় ছোট বড় মোট ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, বগুড়া বাইপাস এলাকার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেন। ছুটি দেয়া হয় ৭০টি কারখানায়। এসব কারখানার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত করা হয়েছে। আওয়ামী লীগের দুই পক্ষের ফের সংঘর্ষ, আহত 12। নড়াইলের কালিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন করার জেরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়েছে। এতে নারীসহ অন্তত 12 জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাবরা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুরে এই সংঘর্ষ হয়। দুই পক্ষে আরও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় কাঞ্চনপুর হামলার শিকার হন আতাউর রহমান 45। তিনি কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। দুর্বৃত্তদের কোপে তার বা হাতের কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার স্বজনেরা হামলার জন্য ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের নেতাকর্মীদের দায়ী করছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতাউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন পিকুলের গত ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পিকুলের কাছে হেরে যান আতাউর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠলে এই সংঘর্ষের জেরে আতাউরের উপর হামলা হয়। এই ঘটনায় আতাউরের ভাই আশিকুর রহমান বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন। চেয়ারম্যান পিকুলসহ 25 জনকে আসামি করা হয়েছে। গণত্রাণে মোট সংগ্রহ 11 কোটি, ব্যয় 1 কোটি 75 লক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণে মোট 11,13,569 টাকা সংগ্রহ হয়েছে। নগদ অর্থ, ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। সংগৃহীত অর্থ থেকে এখন পর্যন্ত মোট 1,75,12,794 টাকা ব্যয় হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এ সময় আজ থেকে ত্রাণ গ্রহণের সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আবদুল কাদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ তহবিলে 9,35,775 টাকা জমা আছে। অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হতে পারে। এক্ষেত্রে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আবদুল কাদের, সানজানা আফিফা, আদিতি সহ আরও কয়েকজন। বৃহস্পতিবার আসতে পারে সিসির পদত্যাগের ঘোষণা। নির্বাচন কমিশনারদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল। বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এ বৈঠক হয়। বৈঠক শেষে তার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি বলেন, পদত্যাগের বিষয়টি কাল জানাবো। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন জানতে চাইলে তিনি বলেন, কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। ইসির একটি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল তার কমিশনার 4 জন সহ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ইসি রাশিদা সুলতানা। আগামী সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে সিসি। তবে সংবাদ সম্মেলনে দ্বিমত আছে নির্বাচন কমিশনারদের। তবে এদিনই রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠাবেন তারা। 2022 সালের 26 ফেব্রুয়ারি সিসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। কমিশনারদের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিসুর রহমান। নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন তারা। এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনটি বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করেছিল। তা সত্ত্বেও এই নির্বাচন কমিশনের অধীনে তখন বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচন হয়েছিল। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে। রিজভী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানির পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শাহবাগে পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজভী এই অনুদানের টাকা তুলে দেন। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করেছেন, তারা কি বলেছেন? এ সময় তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে, প্রতিটি অপরাধীদের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশের কবরস্থান রচিত হবে। রুহুল কবির রিজভী বলেন, আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। শেখ হাসিনা নিজের ইচ্ছায় দেশকে শ্মশানে পরিণত করেছে, সুতরাং তাকে এর কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে।